রোকেয়া হলের সামনে স্মৃতিগুলো কিন্তু এখনো মনে পড়ে আপনার? পলিটিশিয়ানদের বন্ধু হিসেবে কেমন? আমার কোনো পলিটিশিয়ান বন্ধু নাই। প্রাণ ঝালমুড়ির এমনই টেস্ট, বাকি সবকিছু থেকে এটাই বেস্ট। Alright, ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 2 এর ফ্রেমে দেখতে পাচ্ছেন the one and only খালেদ বেয়ুদ্দিন ভাইকে। খালেদ ভাই কেমন আছেন? খুব ভালো আছি। খালেদ ভাই, কি মনে হয় কে জিতবে, ট্রাম্প নাকি জো বাইডেন? বাইডেন। পলিটিশিয়ানরা আপনাকে ভালোবাসে নাকি ভয় পায়, কোনটা বেশি? ভালোবাসে, ভয়ও পায়। ভয় কেন পায়? মানে ওদের ভয় পেতে ভালো লাগে, মাঝে মাঝে মানুষ হয় না যে একটু ভয় পাইলাম শখ করে, শখ করে। নেটফ্লিক্স নাকি ইউটিউব, কোনটা বেশি এন্টারটেইন করে আপনাকে? ইউটিউব। রোকেয়া হলের সামনে স্মৃতিগুলো কিন্তু এখনো মনে পড়ে আপনার? না, রোকেয়া হলের সামনে আমার খুব বেশি স্মৃতি নাই আসলে। পলিটিশিয়ানদের বন্ধু হিসেবে কেমন? আমার কোনো পলিটিশিয়ান বন্ধু নাই। টক শো শেষ করে মেজাজ খারাপ হলে নিজেকে কুল কিভাবে করেন? না, মানে আসলে আমি মেজাজ কুল করি না, মানে মেজাজ খারাপ হলে মেজাজ খারাপ অবস্থায় থাকে। সামিয়া রহমান বন্ধু হিসেবে কেমন? খুব ভালো। আপনার সবচেয়ে ব্যাড হ্যাবিট কোনটা? ব্যাড হ্যাবিট নাই। উপস্থাপক হিসেবে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? তানভীর তারেক। লাইফে কোন ডিসিশন নিতে যে সবচেয়ে কনফিউজ ছিলেন? জার্মানি যেতে গিয়ে। কেন? আমি তো ভাবছিলাম বিয়ের ডিসিশন। একটু কনফিউশন ছিল না আমার। লাস্ট লাভ লেটার কবে পাইছিলেন? লাস্ট লাভ লেটার গত 2 দশকে পাই নাই। কখন খুব আফসোস হয়? আমার কখন খুব আফসোস হয়, অনেক সময় কোনো একটা অতিথিকে চাইতেছি খুব ইয়ে দিয়ে, তাকে পাওয়া গেল না, তখন একটু আফসোস হয় খুব বেশি। বাংলাদেশের কোন জিনিসটা চেঞ্জ করতে পারলে মনে হয় দেশটা আরো আগে যাবে? বাংলাদেশের মানুষ মুখে অনেক সময় যে কথা বলে, মনে সেই সময় সেটা বলে না, এটা চেঞ্জ করতে পারলে ভালো হবে। পলিটিশিয়ান হওয়ার ইচ্ছা হয়েছে কখনো? অনেকবারই হয়েছে। কেন হন নাই? সাহস পাই নাই আর কি, টাকাও ছিল না, সেটাও একটা কারণ। কখন মনে হয় আপনি একজন সফল মানুষ? সফল মানুষই আমি আসলে সফলতা ব্যর্থতা দিয়ে মাপি না, আমার কাছে আমি একজন সুখী মানুষ। আপনার বন্ধু বেশি নাকি শত্রু বেশি? শত্রু তো কত জানি না, বন্ধু অনেক আছে, সুতরাং বন্ধুই বেশি। ওয়াও। ইউনিভার্সিটি লাইফের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন এখনো? ইউনিভার্সিটি লাইফের কোন জিনিসটা, মানে বোধহয় মাথায় অনেক চুল ছিল। টক শো করতে করতে কখনো কাউকে মারতে ইচ্ছে হয়েছে? অনেকবারই। অনেককে? কেসে না, অনেককে তো, সেজন্য আলাদা আলাদা করে নাম কথা হবে না। নিজেকে নিয়ে কখন খুব প্রাউড ফিল হয়? নিজেকে নিয়ে এই যে আমি এতবার বলটি রাখতে পারছি, এটা আমি, আই এম ভেরি প্রাউড অফ মাইসেলফ। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা ভাই, আপনি দেশে কন্টিনিউ থাকেন না কেন? আমি তো এখন বিদেশে থাকি, দেশে কন্টিনিউ থাকার আমার কোনো সুযোগ নাই, বিদেশে চাকরি করি, সেজন্য দেশে কন্টিনিউ থাকি না। কখন বেশি টায়ার্ড ফিল করেন? কখন বেশি টায়ার্ড ফিল করি, অনেক সময় হচ্ছে যে আমি ধরেন 5 লাইনের একটা প্রশ্ন করলাম, আমার গেস্ট এই উত্তরটা দিল 1 শব্দে, তখন একটু টায়ার্ড ফিল করি। আপনার সবচেয়ে নেওয়া বেস্ট ইন্টারভিউ কোনটা ছিল? না, এটা বলা মুশকিল, কারণ হচ্ছে যে আমি 8-9 বছরে অনেক ইন্টারভিউ করছি, অনেকগুলো ইন্টারভিউ আমার প্রিয়, মানে আলাদা করা আমার জন্য খুব কঠিন। গ্রেট। খেলতে কেমন লাগছে বলেন? খুবই ভালো। সো গ্রেট, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব জাগো FM 94.4 ইউটিউব চ্যানেল।